আমাদের যে কথা সেটি আপনাদের জানা আন্দোলন সংগ্রামের আমরা একটি চূড়ান্ত দিকে আমরা মনে করি যে আমাদের সবার সব মানুষের এবং রংপুরের যে কোনো মানুষের জীবিকা মহাপর্য করা লাগতে পারে, এটির বিকল্প রংপুরের মানুষ ভাবছে না। এই কৃতিত্ব কিন্তু আমি মনে করি সামনে রেখে সম্পূর্ণ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব আপনাদেরকে ছোট করবো না, তা আমি চাই আমরা এখন আমাদের এখানে উপস্থিত আছেন এখানে সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল সহকারী তাকে এই আমরা এই সংবাদ সম্মেলনের রিপোর্টটা খুব শুভেচ্ছা স্বাগত, এই নিয়ে আমরা একটা মিছিল করবো আর কি অল্প পরিসরে, আর এই সমাবেশে আমাদের হরিপুর থেকে উদ্যোগে লোক আসবে আমি এই বলে আর শেষ করছি আর কি। আর যদি আপনার কথা থাকে বলতে পারেন। সহ ছয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে, তিস্তা আন্দোলন গণজাগরণের রূপ নিয়েছে। এই আন্দোলনে রংপুরের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সমাজের ভূমিকা অগ্রগণ্য ও নজরকার। প্রিয় বন্ধুগণ, তিস্তা আন্দোলনের মূল দাবি অভিন্ন নদী হিসাবে ভারতের সঙ্গে ন্যায্য হিসাবে টানাপোড়নের কথা যেটা বলা হলো, এটা আমরা এই টানা আসলে আমরা দেখতে চাই না। আমরা চাই যে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে এই মানে জনগুরুত্বপূর্ণ এই প্রজেক্টটা বাস্তবায়ন হোক, এটা আমাদের দাবি আমরা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে কথা সেটি আপনাদের জানা আন্দোলন সংগ্রামের আমরা একটি চূড়ান্ত দিকে আমরা মনে করি যে আমাদের সবার সব মানুষের এবং রংপুরের যে কোনো মানুষের জীবিকা মহাপর্য করা লাগতে পারে, এটির বিকল্প রংপুরের মানুষ ভাবছে না। এই কৃতিত্ব কিন্তু আমি মনে করি সামনে রেখে সম্পূর্ণ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব আপনাদেরকে ছোট করবো না, তা আমি চাই আমরা এখন আমাদের এখানে উপস্থিত আছেন এখানে সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল সহকারী তাকে এই আমরা এই সংবাদ সম্মেলনের রিপোর্টটা খুব শুভেচ্ছা স্বাগত, এই নিয়ে আমরা একটা মিছিল করবো আর কি অল্প পরিসরে, আর এই সমাবেশে আমাদের হরিপুর থেকে উদ্যোগে লোক আসবে আমি এই বলে আর শেষ করছি আর কি। আর যদি আপনার কথা থাকে বলতে পারেন। সহ ছয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে, তিস্তা আন্দোলন গণজাগরণের রূপ নিয়েছে। এই আন্দোলনে রংপুরের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সমাজের ভূমিকা অগ্রগণ্য ও নজরকার। প্রিয় বন্ধুগণ, তিস্তা আন্দোলনের মূল দাবি অভিন্ন নদী হিসাবে ভারতের সঙ্গে ন্যায্য